আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিপিও নিয়ে এসেছি, যেটা আপনাদের কাজের ক্ষেত্রে অনেক অনেক হেল্প করবে। সো কথা না বাড়িয়ে চলুন জিপিওটা শিখে আসি। তো আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমি আমার সার্ভারটা রান করেছি। আমার সার্ভারের নাম হচ্ছে win-server1। আর আমি আরেকটা ক্লায়েন্ট রান করেছি, সেটা হচ্ছে win-client1। এই দুইটা মেশিন আমি রান করেছি। তো এখন যে জিপিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল ব্লক। আমরা কিভাবে গ্রুপ পলিসির মাধ্যমে আমাদের ক্লায়েন্টদের কন্ট্রোল প্যানেল কে ব্লক করে দেব। অ্যাকচুয়ালি এটা বেনিফিশিয়াল হচ্ছে যখন আমার কোম্পানির এমপ্লয়িরা কাজ করবে তখন তাদের এসিসিটি এই বিষয়গুলো আমি ব্লক করে দেব, এটা সেন্ট্রাল লিঙ্ক জায়গা থেকে, যাতে করে তারা অপ্রাসঙ্গিক কাজগুলো না করতে পারে, শুধু কোম্পানি শিডিউলকার কাজগুলো করে যায়। তো কথা না বাড়িয়ে আমরা কাজ চলে যাই। কাজে চলে যাওয়ার জন্য আমরা প্রথমে সার্ভার ওয়ান থেকে আমরা সার্ভার ম্যানেজারটা ওপেন করব। তো সার্ভার ম্যানেজার ওপেন করার পর আমরা চলে যাব টুলসে। টুলস থেকে গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট। ওকে, গ্রুপ পলিসি ম্যানেজমেন্টে আসার পর আমরা হচ্ছে ফরেস্টটাকে ভাঙাবো, তারপর হচ্ছে ডোমিনকে ভাঙাবো, তারপর হচ্ছে এবিসি কে ভাঙাবো। আচ্ছা, এখন আমরা এবিসি তে একটা গ্রুপ পলিসি ক্রিয়েট করব। গ্রুপ পলিসির নাম দেব কন্ট্রোল প্যানেল ব্লক। তো আমি এবিসি এর উপর রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে ক্রিয়েট এ জিপিও ইন দিস ডোমেইন এন্ড লিংক ইট হিয়ার, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে একটা উইজার্ড চলে আসছে, নিউ জিপিও। আমরা হচ্ছে এখানে নাম দিলাম যে কন্ট্রোল প্যানেল। এরপর হচ্ছে তো এখানে কন্ট্রোল প্যানেল ব্লক নামে একটা নিউ জিপিও ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে যে কন্ট্রোল প্যানেল ব্লকটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এডিট করে দেব। এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর আমরা চলে আসবো কোথায়, ইউজার কনফিগারেশন। কেন হচ্ছে আমাদের যে সেটিংটা আমরা করতে যাচ্ছি জিপি এর মাধ্যমে সেটা ইউজার রিলেটেড। ওকে, সো ইউজার রিলেটেড যেহেতু সেটিং, সেহেতু আমরা ইউজারে চলে আসবো, ইউজার কনফিগারেশন চলে আসবো। ইউজার কনফিগারেশন আসার পর আমরা হচ্ছে পলিসিটাকে ভাঙাবো। পলিসিটাকে ভাঙাইছি, ভাঙানোর পরে আমরা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস কে ভাঙাবো। অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস কে ভাঙানোর পরে আমরা সিস্টেম কে ভাঙাবো।
সরি আমাদের সিস্টেমকে ভাঙানোর প্রয়োজন হবে না এখানে যেহেতু আমাদের কন্ট্রোল প্যানেলে যে এলমিস্টি টেমপ্লেটের আন্ডারে আছে তো আমাদের এখানে সিস্টেমকে ভাঙানোর প্রয়োজন হবে না তো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস ভাঙার পর আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্রোল প্যানেল এখানে লেখা আছে তো কন্ট্রোল প্যানেলকে আমরা কন্ট্রোল প্যানেলের উপর ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর হচ্ছে আমরা ডান পাশে চলে আসব ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে প্রোহিবিট অ্যাক্সেস টু কন্ট্রোল প্যানেল এন্ড পিসিসি প্রোহিবিট অ্যাক্সেস কন্ট্রোল প্যানেল এন্ড পিসিসি কন্ট্রোল প্যানেল এবং পিসিসি এর অ্যাক্সেস আছে সেটা কি করে দেবে প্রতিরোধ করে দেবে বাধা দেবে অ্যাক্সেস করতে দেবে না এটা বুঝাচ্ছি সো আমরা কন্ট্রোল প্যানেলে ডাবল ক্লিক করার পরে এখানে চলে আসবে প্রোহিবিট অ্যাক্সেস টু কন্ট্রোল প্যানেল এন্ড পিসিসিং এখানে রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পরে এটাকে আমরা কি করে দেব এডিট করে দেব এডিট এডিট করে দেওয়ার পর এখানে আমরা এটা কি করব এনাবল করে দেব বাট কনফিগার আছে বাই ডিফল্ট এটাকে এনাবল করে দেব তো এনাবল করে দেওয়ার পর আমরা এখানে একটু পরিজি আসলে এই সেটিংটা অ্যাপ্লাই করার পর কি হতে যাচ্ছে এখানে বলা আছে ডিসেবল অল কন্ট্রোল প্যানেল প্রোগ্রামস এন্ড দ্য পিসি সেটিং কন্ট্রোল প্যানেলে যত ধরনের প্রোগ্রাম আছে হ্যাঁ যত ধরনের সেটিং আছে সব কিছু কি করে দেবে ডিসেবল করে দেবে আচ্ছা দিস সেটিং প্রিভেন্টস কন্ট্রোল ডট এক্স এন্ড সিস্টেম সেটিং ডট এক্স দ্য প্রোগ্রাম ফাইল ফর কন্ট্রোল প্যানেল এন্ড পিসি সেটিং ফর স্টার্ট এজ এ রেজাল্ট ইউজার ক্যান নট স্টার্ট কন্ট্রোল প্যানেল অর পিসি সেটিং or run any of their items বলছ এই সেটিংটা কি করবে control.exe তাকে প্রিভেন্ট করে দেবে বাধা দেবে systemsetting.exe এও যদি আমরা কি করি সার্চ করি তাহলে কি করবে না কিছু আসবে না আর হচ্ছে সমস্ত প্রোগ্রাম কন্ট্রোল প্যানেলের সমস্ত প্রোগ্রাম বা ফিসিলিটির সমস্ত প্রোগ্রাম কি করে দেবে বন্ধ করে দেবে হ্যাঁ এর ফলে ইউজাররা কন্ট্রোল প্যানেল কন্ট্রোল সিটি কিছু করতে ওপেন করতে পারবে না বরং কন্ট্রোল প্যানেলের মধ্যে রেজিস্ট্রিং এর যত আইটেম আছে তার কিছু ওপেন করতে পারবে না যাই হোক তো আমরা এটাকে এনাবল করে দিয়েছি এনাবল করে দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই করে আমরা ওকে করে দেব ওকে এই দেখেন এখানে চলে আসছে কি এনাবল এই স্টেটের জায়গায় অন্য সব কিছু কি দেখাচ্ছে নট নট not configured but prohibit access to control panel and pc setting the keyless enable চলে আসছে তো এখানে আমাদের কাজ শেষ আমরা এটাকে কেটে দেব কেটে দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে আমরা পার্সলে চলে যাব এখন উইন্ডোজ প্লাস আর চাপ দিয়ে আমরা পার্সলে চলে আসছে এন্টার পাওয়ারশেলে চলে আসার পর আমরা একটু ফন্ট সাইজটা বড় করে নিই দেখার সুবিধার্থে 20 করে দিলাম উইন্ডোজ প্লাস আর দিয়ে পাওয়ারশেলে চলে আসার পর আমরা এখানে লিখব যে জিপি আপডেট স্ল্যাশ জিপি আপডেট স্ল্যাশ ফোর এন্টার জিপি আপডেট স্ল্যাশ ফোর্স এই কাজটা আমরা ক্লায়েন্টে গিয়ে করব উইন্ডোজ প্লাস আর পাওয়ার শেল ইন্টার আমরা লিখব জিপি আপডেট স্ল্যাশ ফোর্স জিপি আপডেট সরি জিপি আপডেট স্ল্যাশ স্ল্যাশ ফোর্স ফোর্স তো সার্ভার ওয়ানে আমার জিপি আপডেটটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে
তো এখন যদি আমি এখানে লিখি যে কন্ট্রোল প্যানেল, আমি কিন্তু পুরো ডোমেনের উপরে কিন্তু এই গ্রুপ পলিসিটি অ্যাপ্লাই করছি। সো সার্ভারটা কিন্তু ডোমেনের আন্ডারে, তো এই সার্ভারের যে কন্ট্রোল প্যানেল সেটাও কিন্তু ব্লক হয়ে গেছে, সেটা ডিজেবল হয়ে গেছে। আর আপনি ক্লায়েন্টে গিয়ে দেখবেন ক্লায়েন্টের দেখবে আপডেট কমপ্লিট হয়েছে। সো আমরা এখানে ক্লায়েন্ট থেকে আমরা পুট করি, আমরা যদি উইন্ডোজ প্লাস আর এ আসি, উইন্ডোজ প্লাস আর আসার পরে এখানে যদি আমরা লিখি কন্ট্রোল প্যানেল সি কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল এখানে যদি আমরা এন্টার দিই তাহলে দেখেন রেস্ট্রিকশন চলে আসছে। This operation has been cancelled due to restrictions in effect on this computer. Please contact your system administrator. তার মানে হচ্ছে যে এই কম্পিউটারটা যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর আন্ডারে, যার আন্ডারে হচ্ছে যে কম্পিউটারটা যে ডোমিন আন্ডারে, সে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে এই কম্পিউটারের কন্ট্রোল প্যানেলটা কি করে দেওয়া হয়েছে, ব্লক করে দেওয়া হয়েছে, ডিজেবল করে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে যে কন্ট্রোল প্যানেলটা ওপেন করা যাবে না। না না, তো আজকে এই পর্যন্ত ছিল। আপনাদেরকে খুব ইজি ভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোথাও কোন জায়গায় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন, আশা করি ইনশাআল্লাহ সে বিষয়টা বোঝানোর চেষ্টা করব। আর অন্য কোনো প্রবলেম থাকলে তাও জানাবেন। আজকের জন্য এখানে বিদায়, আবার আরেকদিন হচ্ছে যে আরেকটা জিপিও নিয়ে গুরুত্বপূর্ণ একটা জিপি নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।